আগামী পহেলা মে থেকে কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের জন্য চালু হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে 20টি নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবে। প্রবাসে এই কার্যক্রম চালুর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কুয়েতে থাকা 3 লাখ প্রবাসী বাংলাদেশীদের। আমরা যারা প্রবাসী আছি তাদেরকে যেতে একটু সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবং এটা একটা খুব সুন্দর মানে জিনিস করছে, প্রবাসী বসে আমরা এনআইডি বানাতে পারবো। এটা অনেক সমস্যা আছে যে বর্তমানে এখন ভোটার আইডেন্টি কার্ড যে চালু হচ্ছে আগামী 1 তারিখ থেকে, এটা যদি হয় আমাদের জন্য অনেক সুবিধা হবে। অনেক বেশি আনন্দিত যে যে আসলে আমরা খুব শর্ট টাইমে কুয়েতে যদি এটা পেয়ে যায় আমাদের অনেক বেশি হয়রানি থেকে আমরা মুক্ত থাকবো। বেশিরভাগ প্রবাসীদের এনআইডি কার্ড এখনো হয়নি, তো আমরা যারা কুয়েতে আছি আমরা অনেক বেশি আনন্দিত যে পহেলা মে থেকে কুয়েতে এনআইডি কার্ড হতে যাচ্ছে। আমরা সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে এবং দূতাবাসকে যে আমাদের প্রবাসীদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করছে। অনলাইনে জন্ম নিবন্ধন কপি, মেয়াদযুক্ত পাসপোর্ট কপি, আবেদন ফর্ম এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি থাকলে দূতাবাসে একজন প্রবাসী এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন। কারো অনলাইন জন্ম নিবন্ধন ও পাসপোর্টে তথ্যের অমিল থাকলে তারা এই সেবা গ্রহণ করতে পারবে না। ভোগান্তি ছাড়া সহজে এই সেবা পান এমনটাই প্রত্যাশা কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের।